আচ্ছা বিজয়বাবু, আপনার কথা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে আপনি আপনার দাদাকে খুন হতে দেখেননি, কি তাই তো? না, তবে আমার ধারণা স্যার। মাননীয় ধর্মাবতার, শুধু ধারণা দিয়ে যে কোনো কিছু প্রমাণ করা যায় না, সেই প্রমাণ আমি আপনার সামনে এক্ষুনি পেশ করছি। ধর্মাবতার, এই হচ্ছে সুজয় মুখার্জির পোস্টমর্টেম রিপোর্ট, যাতে পরিষ্কার লেখা আছে যে সুজয় মুখার্জি রিভলভারের গুলি চালিয়ে আত্মহত্যা করেছিলেন। না, এসব মিথ্যে নাটক, আমি এই রিপোর্ট বিশ্বাস করি না স্যার। আমার দাদা আত্মহত্যা করতে পারেন না, কিছুতেই না। ওনাকে খুন করা হয়েছে। হ্যাঁ স্যার, ওনাকে খুন করা হয়েছে। সরি মিলার, এই কেসের অন্যতম প্রধান সাক্ষী আমি অজয় মুখার্জিকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা অজয় বাবু, আপনি মৃত সুজয় মুখার্জির ভাই তাই তো? আগে হ্যাঁ, সুজয় মুখার্জি আমার বড়দা ছিলেন, আর বিজয়, বিজয় আমার ছোট ভাই। আচ্ছা অজয় বাবু, আপনি নিশ্চয় জানেন যে আপনার ছোট ভাই বিজয় মুখার্জি অভিযোগ করেছেন যে আপনার বড়দা মানে সুজয় মুখার্জিকে খুন করা হয়েছে। আপনিও কি তাই মনে করেন? না, আমার বড়দা আত্মহত্যা করেছেন। কেন আত্মহত্যা করেছিলেন আপনি সে বিষয়ে কিছু বলতে পারবেন? আমার দাদা লজ্জায় ঘৃণায় অপমানে আত্মহত্যা করেছিলেন। মানে কি বলতে চাইছেন আপনি? চুপ করে থাকবেন না, বলুন আপনি কি বলতে চাইছেন, বলুন আপনি। আসলে আমার দাদা জানতে পেরে গিয়েছিলেন যে আমার ছোট ভাই বিজয়ের সঙ্গে আমার বৌদির একটা সম্পর্ক আছে। সম্পর্ক মানে অজয় বাবু, আদালতে ধর্ম অবতারের সামনে দাঁড়িয়ে আপনি যা বলবেন পরিষ্কার করে বলবেন। বলুন, আপনার বৌদির সঙ্গে আপনার ছোট ভাইয়ের কোন সম্পর্কের কথা আপনি বলতে চাইছেন? আসলে আমার দাদা আত্মহত্যা করবার আগে জানতে পেরে গিয়েছিলেন যে আমার বৌদির সঙ্গে আমার ছোট ভাই বিজয়ের একটা অবৈধ সম্পর্ক আছে। অবমাননার দায়ে বিজয় মুখার্জিকে 7 দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হলো। মেচকা, 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 কে মেচকা? কি পাপ্পু, তুই আয় আয় ভেতরে আয় ভেতরে আয় আয় মেচকা, আমার বাবার সাথে তুমি আসবে তো? কাকিমাকে নিয়ে তুমি আসবে তো? বলো না, তোমরা আসবে তো? এই এই কেন এসেছিস সে বাড়িতে? হ্যাঁ, যা যা এখান থেকে, চলে যা। সাথী, ভিখিরির ছেলে, যা এখান থেকে, যা। আর কোনোদিন এ বাড়িতে আসবি না, যা যা। সাথী, সাথী, তুমি কি করছো? তুমি চুপ করো।
না না আমি বলছি তুমি এরকম করো না সাদী। আমি জানি তোর মধ্যে একটা প্রতিহিংসার আগুন জ্বলছে, জ্বলারই কথা। ভাবি জানের ওপর শ্মশানে যে অকথ্য অত্যাচার করলো ভুবন চৌধুরী ও লোকেরা, এর প্রতিশোধ কিন্তু তোকে নিতে হবে। আজ রাত থেকে তুই তোর অপারেশন শুরু করবি। তোর ভগবান আমার আল্লাহ যখন হাত মিলিয়েছে তখন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাদের আটকাবে, বুঝেছিস? চল। চিনতে পারছিস, জেল থেকে বেরিয়ে ঠিক করেছিলাম চারটে শয়তানকে আমার শেষ করতে হবে, বুঝতে পেরেছিস? তুই আমার প্রথম শিকার, তুই হচ্ছিস আমার প্রথম শিকার। আমার দাদাকে তুলে নিয়ে গেছিলি না, আজ তোকে আমি ওপরে পাঠিয়ে দিচ্ছি। যা যা।